হরিশুরা আদিবাসী পাড়ায় কুসংস্কার দূর করতে গ্রামে এলিন থানার ওসি। কুসংস্কার দূর করতে ময়ূরেশ্বরী হরিশুরা আদিবাসী পাড়ায় সচেতনতামূলক শিবির আয়োজন করা হলো রবিবার বৈকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রসঙ্গত, গত 10ই সেপ্টেম্বর ময়ূরেশ্বরের হরিশুরা আদিবাসী পাড়ায় দুই আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে ওই গ্রামেরই বেশ কিছু মানুষের বিরুদ্ধে। আর ঠিক তারপর প্রমাণ লোপাটের চেষ্টায় ওই দুই আদিবাসী মহিলার মৃতদেহ গ্রামেরই পাশে কাদরের জলে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। তবে সেই মৃতদেহ নজরে আসতেই নড়ে চড়ে বসে ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন। এই ঘটনার জেরে গত 14 ও 15 সেপ্টেম্বর হরিশুরা গ্রাম থেকে 21 জন অভিযুক্তকে আটক করে রামপুরহাট আদালতে পাঠায় ময়ূরেশ্বর থানার পুলিশ। আর আজ অর্থাৎ রবিবার বৈকালে ময়ূরেশ্বরের হরিশুরা আদিবাসী পাড়ায় সচেতনতামূলক শিবির করা হলো। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর থানার ওসি অনিল কুমার, ভারত জাকাত মাঝি পরগনা মহলে জেলা সভাপতি খোকা সোরেন, সংগঠনের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক সভাপতি কবিরাজ হেমরম সহ একাধিক আদিবাসী সংগঠনের সদস্যরা। তবে কুসংস্কার রুখতে এদিন কী জানালেন সংগঠনের সদস্যরা সহ পুলিশ অফিসাররা, শুনুন।